অনেক দিন আগের কথা, একটা রাজমহলে একটা ধনী মেয়ে বাস করত। ওর নাম ছিল রানী। ওকে দেখতেও খুব মিষ্টি ছিল। ওর সুন্দর চেহারার কারণে লোকেরা তার ছেলের সম্বন্ধ নিয়ে অনেক দূর থেকে আসত, কিন্তু রানী সবাইকে বারণ করে দিত আর বলত, আমি পৃথিবীর সব থেকে সুন্দর ছেলেকে বিয়ে করব। ওই গ্রাম থেকে কিছু মাইল দূরে একটা ঘন জঙ্গল ছিল, যেখানে একটা ভূত বাস করত। ও রানীর সুন্দর চেহারা দেখে ওর সাথে বিয়ে করবে ভাবছিল। ওই ভূত মানুষের রূপ ধারণ করে, নিজের বিয়ের প্রস্তাব নিয়ে রানীর কাছে আসে আর ওকে বলে, রানী, আমি তোমাকে বিয়ে করতে চাই। রানী ওকে সরাসরি বারণ করে দেয়। এরকম কথা শুনে ভূত ওকে বলে, একদিন আমি তোমাকে বিয়ে করে তবেই ছাড়ব। এ কথা বলে ভূত ওখান থেকে চলে যায়। তার কিছুদিন পর চিন্ময় নামের একটি ছেলে রানীর কাছে আসে আর ওকে বলে, তোমাকে দেখতে খুব সুন্দর, আমি তোমাকে বিয়ে করতে চাই। চিন্ময় দেখতে খুব সুন্দর ছিল। চিন্ময়কে দেখে রানী মনে মনে ভাবে, এত সুন্দর ছেলে আমি কখনো দেখিনি, আমি এর সাথেই বিয়ে করতে চাই। তারপর আর কি, রানী চিন্ময়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। বিয়ের প্রস্তুতি হয়ে গেলে রানী সাজগোজ করে ভাবতে লাগে, চলো আমি গিয়ে চিন্ময়কে দেখে আসি, ও রেডি হয়েছে কিনা দেখি। রানী তারপর চিন্ময়কে দেখতে ওই রুমে যায়। আর ও যখনই রুমে ঢোকে, ও দেখে যে চিন্ময়ের জায়গায় এক ভয়ঙ্কর ভূত বসেছিল। রানী ওকে দেখে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসার আগে ভূত একটা সুন্দর ছেলের রূপ নিয়ে নিল। রানী কিছু বুঝতে পারার আগেই ভূত নিজের কালো জাদুর সাহায্যে রানীর স্মৃতিশক্তি মুছে ফেলে দেয় আর তারপর ওকে বলে, আমাদের বিয়ে হয়ে গেছে আর আমি তোমার স্বামী। ওই ভূত চিন্ময়ের মাথার থেকে সব স্মৃতি মুছে দেয় আর ভূত ওকে একটা জঙ্গলে ছেড়ে আসে। কিছু সময় পর ধীরে ধীরে চিন্ময় রানীর নাম মনে করে আর ও রানীকে খুঁজতে শুরু করে। একদিন ও খুব কাঁদছিল। তখন পাশের এক বয়স্ক মহিলা যজ্ঞ করছিল। মহিলা চিন্ময়ের কান্নার শব্দ শুনতে পায় আর ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করে, আরে বাবা, তুমি কে? আমার নাম চিন্ময়। বাবা, আমি তো এখানেই থাকি। আমি নিজের স্মৃতি ভুলে গেছি, আমি কিছু মনে করতে পারছি না। মহিলা তন্ত্রবিদ্যা জানত ও তার তন্ত্রবিদ্যার সাহায্যে ও ব্যাপারে জেনে যায়। কাঁদিস না বাবা, আমি তোমাকে একটা মন্ত্র বলছি, যাতে তোমার সব স্মৃতিশক্তি আবার ফিরে আসবে। আর তার সঙ্গেই মহিলা ওকে একটা চাকু দেয় আর ওকে বলে, নে বাবা, এই চাকু ভূতকে মারতে সাহায্য করবে। ও মনে মনে মন্ত্র জপ করে আর ও নিজের সব স্মৃতিশক্তি ফিরিয়ে পায়। স্মৃতি ফিরে আসলে চিন্ময় মহলে পৌঁছায়। রাজমহলে গিয়ে ও রানীকে দেখতে পায়। রানী তারপর ওকে জিজ্ঞেস করে, তুমি কে? রানী কিছু মনে করতে পারছিল না। চিন্ময় ওখানে মন্ত্র জপ করা শুরু করে, যেটা ওকে ওই মহিলা বলেছিল। তারপর রানীর সব কথা মনে পড়ে যায় আর ভূত ওখানে চলে আসে। চিন্ময় সেটা দেখে ফেলে। ভূত নিজের আসল রূপে ফিরে আসে। তুই এখানে এসে বড় ভুল করেছিস, এবার তুই মরবি আর আমার হাতে। চিন্ময় বয়স্ক মহিলার দেওয়া চাকু বার করে আর সোজা ভূতের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এইভাবে চিন্ময় রানীকে ভূতের হাত থেকে বাঁচায়। কিছুদিন পরেই রানী আর চিন্ময় ধুমধাম করে বিয়ে করে নেয় আর সুখী জীবন কাটাতে শুরু করে দেয়। অর্পিত আর স্নেহা 12th ক্লাস পাশ হওয়ার পর উটিতে তার দাদু দিদার বাড়িতে
ছুটি কাটাতে যায়। আরে দাদু ভাই, এবার তোমরা দুজন দিল্লি থেকে একাই এসেছো। হ্যাঁ দিদা, তার কারণ আমরা এবার বড় হয়ে গেছি। অর্পিতের দিদার বাড়ি একেবারে নিরিবিলি একটা জায়গায় ছিল। সামনের দিকে রাস্তা আর পেছনের দিকে ঘন জঙ্গল। দিল্লিতে তো অনেক ভিড় হয় আর হট্টগোল চলে, এখানে কত শান্তি। দাদু, আমি জঙ্গল ঘুরে আসি। স্নেহা একাই জঙ্গলে ঘুরতে চলে যায়। স্নেহা একটা গাছের পেছন থেকে কান্নার আওয়াজ শুনতে পায় একজনের। স্নেহা ভয় পেয়ে যায় আর দৌড়তে দৌড়তে বাড়িতে পৌঁছায়। কি হয়েছে আমার সোনা, তোমার মুখ এত শুকনো লাগছে কেন? দাদু, ওই জঙ্গলে গাছের নিচে বসে একজন কাঁদছে। স্নেহার দাদু স্নেহার সাথেই যায়, কিন্তু উনি ওখানে কাউকে দেখতে পান না। এখানে তো কেউ নেই দেখছি মা, তুই হয়তো কি দেখতে কি দেখে ফেলেছিস। না না দাদু, ওই মহিলা এই গাছটার পেছনেই বসে কাঁদছিল। স্নেহার দাদু স্নেহার কথায় কোনো গুরুত্ব দেয় না। চলো আমরা বাড়ি গিয়ে একটা ভালো সিনেমা দেখি, বুঝলে? ওই রাত্রে যখন অর্পিত আর স্নেহা নিজের রুমে ঘুমোচ্ছিল, তখন ওরা আবার কোনো মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। এই আওয়াজ তো জঙ্গলের দিক থেকে আসছে। দাদু দিদাকে ঘুম থেকে জাগানো দরকার। না, ওনাদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। অর্পিত আর স্নেহা আওয়াজের অনুসরণ করে জঙ্গলের গভীরে যায়। গাছের পেছনে একজন মহিলা বসে কাঁদছিল। মহিলাটি নতুন বউয়ের সাজে সেজেছিল, ওর মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল। জঙ্গলের ভেতরে একা একজন মহিলাকে দেখে স্নেহা আর অর্পিতের গলা শুকিয়ে যায়। তুমি কে গো, এখানে বসে কাঁদছো কেন? আজ আমার বিয়ে আর বরযাত্রী এখনো আসেনি, তোমরা দুজন বড় রাস্তায় গিয়ে একবার দেখবে কি বরযাত্রী কত দূর এলো। কিন্তু এটা তো কোনো বিয়ের সময়ও না। কি বললি তুই? অর্পিত আর স্নেহা নতুন বউয়ের ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায় আর ওখান থেকে দৌড়ে পালায়। রাতের অন্ধকারে দুজন জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলে। মনে হয় আমরা রাস্তা ভুলে গেছি, জঙ্গলের রাস্তা তো শেষই হচ্ছে না। চারদিক থেকে ওরা ওই মহিলার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। আমাদের দৌড়ানো উচিত। দৌড়তে দৌড়তে একটা ফাঁকা রাস্তায় পৌঁছে যায়। ওরা দেখে যে রাস্তা দিকে বরযাত্রী চলে আসছে, ব্যান্ড পার্টি বাজনা বাজছে। অর্পিত আর স্নেহা চিৎকার করে তাদের দিদার বাড়ির দিকে যায়। আর দাদু দিদা বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। বাচ্চারা, কোথায় গিয়েছিলে তোমরা? আমরা তোমাদেরকে কখন থেকে খুঁজছি। আমরা ভূতের বরযাত্রী দেখলাম, ওরা এদিকেই আসছে। তোমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছে? চলো ভেতরে চলো, আর রাত্রে বাইরে আসবে না যেন। আমি কালকে তোমাদের দিল্লিতে যাওয়ার জন্য রিজার্ভেশন করিয়ে দিচ্ছি। স্নেহা আর অর্পিত নিজের দাদুর রাগ দেখে চমকে ওঠে। নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, দাদু আজ পর্যন্ত আমাদের সাথে এরকম ব্যবহার করেনি। জঙ্গলের ওই মহিলাটা আমাদের কিছু একটা বলতে চাইছিল। ওই দিন রাতে অর্পিত আর স্নেহা ঘুমোতে পারে না। রাত একটার সময় জঙ্গলের ভেতর থেকে ওরা কান্নার আওয়াজ শুনতে পায়। ওরা তাড়াতাড়ি জঙ্গলের ভেতরে যায়। তুমি কে গো, আমাদের কাছে তোমার কি চাই? আমি তোমাদের মাসি। মাসি? তার মানে আমাদের মায়ের একজন বোনও আছে? হ্যাঁ, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আমার পেটে তার বাচ্চা ছিল, আমরা দুজন বিয়ে করতে চেয়েছিলাম। তোমাদের বাবা আর দাদু আমাদের বিয়েতে রাজি ছিল না। আমি মা বাবার কথা না ভেবে বিয়ের জোগাড় করে দিলাম। এখান থেকে কিছু দূরে হোটেল প্লাজা আছে,
যেখানে বরযাত্রীর লোক আসছিল, কিন্তু আমার বাবা গোটা বরযাত্রীর লোককে মেরে ফেলে। বাবা পুলিশ কমিশনার ছিল, উনি এটাকে সড়ক দুর্ঘটনা বলে এই কেসে ধুলো চাপা দেয়, আমি আত্মহত্যা করে ফেলি। তখনই অর্পিত আর স্নেহার দাদু দিদা ওখানে পৌঁছে যায়। তোমরা দুজন এত রাত্রে এখানে একা একা কি করছো বলো তো? আমরা সবকিছু জানতে পেরেছি দিদা। আমাকে ক্ষমা করে দে আমার মা, আমি আমার সম্মান রাখার জন্য পাগল হয়ে গিয়েছিলাম, আমি আমার নিজের মেয়েকে হারিয়ে ফেললাম। আজও জঙ্গলে লোকেরা একজন মহিলার কান্নার আওয়াজ পায়। প্রায়ই লোকেরা ওই রাস্তা দিয়ে ভূতের বরযাত্রী দেখতে পায়।